খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। দেখতে দেখতে কেটে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব তথা দুর্গোৎসব। আজ সেই দুর্গোৎসবের বিজয় দশমী। বাঙালি জাতির প্রতিটি মানুষ এই দুর্গাপূজার জন্য হাতে গোনা একটা বছর অপেক্ষা করে থাকে। আজ সেই রকমই একটি ছবি খবর 24x7-এর ক্যামেরাবন্দী। দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত বজবজ স্টেশন সংলগ্ন এলাকায় 14 ওয়ার্ডে বিশিষ্ট সমাজসেবী তথা 14 ওয়ার্ড কমিটির সদস্য বাপি রায়ের উদ্যোগে একটি সুন্দর প্রতিমা সজ্জিত হয়ে উঠেছে। যে প্রতিমার সুন্দর সাজসজ্জায় সেজে উঠেছে সমগ্র মণ্ডপটি। তাই খবর 24x7-এর পুজো পরিক্রমায় বজবজ স্টেশন সংলগ্ন ওই পুজো মণ্ডপের হাতে সেরা প্রতিমার পুরস্কার তুলে দেওয়া হলো। এর পাশাপাশি 14 ওয়ার্ডের পক্ষ থেকে বাপি রায় কিছু প্রতিবন্ধী মানুষের হাতে হুইল চেয়ারও তুলে দেন এবং দুস্থ মানুষের মুখে অন্নও তুলে দেন। প্রথম বলি, আমাদের যে কোভিড বিধি এটা তো প্রথম নয়। এই কোভিড বিধিটা, এটা করোনা মহামারী, করোনা ফার্স্ট যখন চালু হয় সেই টাইমে থেকে আমরা আমাদের এই বজবজ সর্বজনীন দুর্গা উৎসব পুজোর কমিটির পক্ষ থেকে আমাদের যত সংগঠন এবং আমি এবং আমার সংগঠনের যত কর্মীবৃন্দরা আছে সবাইকে নিয়ে সেই লকডাউন থেকে আমাদের বজবজ সংলগ্ন স্টেশন, সেই স্টেশনে হোমলেস মানুষগুলো যাদের মাথার উপরে ছাদ নেই আমরা দেখতাম এখানে আছে। আর সেই টাইমটা পাশের বাড়ি থেকে পাশের বাড়ি, কারো অসুস্থ বোধ হলে কেউ কিন্তু দেখতে যেত না এবং কারো শুনলে হয়তো দূরে চলে যেত। সেই টাইম থেকে আমরা এই মানুষগুলোকে নিয়ে, যারা হোমলেস ছিল তাদেরকে সকালে টিফিন, দুপুরে খাওয়া, রাতের খাওয়া, আমরা লাস্ট পর্যন্ত, প্রথম ফার্স্ট যখন চালু হয় সেই থেকে তিনটে টাইম খাইয়ে লাস্ট পর্যন্ত আমরা শেষ করেছি তখন লকডাউন খোলে। ইভেন আমাদের যত কর্মীরা আছে, আমরা এই সর্বজনীন দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে যেমনি আমফান গেছে, আমফানের মধ্যে গাছ ফাছ ভেঙেছিলো, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা রাত্রিবেলা বেরিয়েছিলাম, বেরিয়ে সবার মানে মানুষের ক্ষয়ক্ষতি কী কেমন হয়েছে তাদেরকে সেই জায়গা সুস্থ সবলভাবে থাকার জন্যে সে প্রচেষ্টাও করেছি। এবং আমরা মানুষের সাথে মানুষের পাশে, এটা আজকের থেকে না, এটা দীর্ঘদিন থেকেই আমরা করে আসছি। যে কোনো সমস্যায় কোনো কিছু কোনো ব্যাপারে এই বজবজ রেলকর্মী সর্বজন পুজো কমিটি সবসময় পাশে আসছে মানুষের। করোনা যে সময় হয় অনেক মানুষের অক্সিজেনের জন্যে মানে খুব অসুবিধা বোধ করছিলো, মানে হয়তো এক মিনিটের মধ্যে অক্সিজেন শেষ হয়ে গেলে তার প্রাণটা হয়তো শেষ হয়ে যাবে। সেই টাইমে রাত 12টার সময় এই বজবজ রেলকর্মী সর্বজন উৎসব পুজো কমিটির পক্ষ থেকে আমরা নিজেরা গিয়ে সেই অক্সিজেন নিয়ে এসে আশপাশে আমার 14 ওয়ার্ড কমিটির যারা বাসিন্দা তাদেরকে বাড়িতে গিয়ে আমরা সেই অক্সিজেন বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি সেই রাত্রিবেলায়। তো আমরা সর্বদাই মানুষের পাশে আছি। আজকে যেমনি আমাদের এই পুজো কমিটিতে প্রত্যেক বছর অষ্টমীতে লুচি আলুরদম খাওয়ানো হতো, আর আজকে একটা নবমী মানে বাঙালিদের এই দুর্গাপুজো মানে বড় উৎসব, বহুত বড় পুজো। সবাই নবমী দিনকে আজকে সবার বাড়িতে মাংস ফাংস আনন্দ, জামাইবাবু দিদি সবাই আসে আনন্দ করে একসাথে। কিন্তু এই যে হোমলেস মানুষগুলো, এরা তো আর সেই জায়গা পায় না, সেই এটা পায় না, সেইটা আমরা চিন্তা করে আমরা কি করি, ওই অষ্টমীর দিনে লুচি আলুরদমটাকে ক্যান্সেল করে আজকে 600-700 লোককে আমরা এখানে বসিয়ে মাংস ভাত খাইয়েছি। এবং আমার এই 14 ওয়ার্ডে একজন হ্যান্ডিক্যাপ ছিলেন, সে হাঁটতে পারে না, আমাদের এই পাশেই 14 ওয়ার্ডে বাড়ি, তাকে আজকে হুইল চেয়ার প্রদান করেছি। এই হুইল চেয়ারটা আমাদের মাননীয় আমাদের জাহাঙ্গীর খান মহাশয় আমাদেরকে দিয়েছিলেন। আমরা সেই এর আগেও একটা প্রোগ্রাম করেছিলাম, তাতেও আমরা হুইল চেয়ার দিয়েছি। আজকেও আমরা, তার প্রয়োজন ছিল, তাকে আজকেও আমরা একটা হুইল চেয়ার মানে প্রদান করেছি। ইভেন আমাদের অভিষেক ব্যানার্জি প্রিয় সংসদ, ওনার মতন একটা সংসদকে পেয়ে আমরা খুবই গর্বিত। সেই মাথায় রেখে উনি তো ওনার নিজের তরফ থেকে প্রত্যেকটা পুজো মণ্ডপে 7,000 টাকা করে দিয়েছেন। ইভেন তার সঙ্গে মানুষের নতুন বছরের নতুন পোশাক অ্যারেঞ্জ করে প্রত্যেক মণ্ডপে দিয়েছে। সেই বস্ত্রগুলো আজ আমরা 14 ওয়ার্ডের বাসিন্দাদের আমরা ওগুলো প্রদান করেছি। আজকে আমাদের এই কর্মকাণ্ডগুলো আজকে ছিল, প্রচুর লোকের ভিড় ছিল, অনেক সমাবেশ ছিল। আমাদের এবছর দুর্গাপুজো পঞ্চম দুর্গা সবচেয়ে আকর্ষণীয়, কেন এর আগে নবদুর্গা হয়েছিল তো পঞ্চদুর্গা হয় না। ব্রাহ্মণ মশাইরা বললেন যে আমাদের নবদুর্গা হয়েছে, পঞ্চদুর্গা করতে হবে, তো আকর্ষণীয় আমাদের এটা পঞ্চদুর্গা এবছর আমরা
করে সাফল্য করতে পেরেছি। শান্তনু মন্ডলের রিপোর্ট, খবর 24x7। আপনাদের এলাকার আরও নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।